বোমা তৈরি মশলা পাচার করতে গিয়ে মালদহ জেলার চাঁচল থানা পুলিশের জালে গ্রেপ্তার এক ব্যক্তি। ধৃতকে বুধবার চাঁচল মহকুমা আদালতে পেশ করে পুলিশ। ধৃতকে 7 দিনে পুলিশের রিমান্ডে নেওয়ার জন্য আদালতের আবেদন জানিয়েছে পুলিশ। পুলিশ জানায় ধৃতের নাম ইউসুফ আলী, বয়স 34 বছর, বাড়ি চাঁচল 2 নম্বর ব্লকের চন্দ্রাপাড়া এলাকায়। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে 400 গ্রাম ওজনের বোমা তৈরির মশলা, যার বাজার দর প্রায় 10,000 টাকা। এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে নগদ 9,500 টাকা ও একটি মোটর বাইক। ধৃতকে 7 দিনে পুলিশ হেফাজতে নেওয়ার জন্য চাঁচল মহকুমা আদালতের কাছে আবেদন করা হয়েছে। পুলিশ তদন্ত করে আরও জানতে পারে, গত প্রায় 4 বছর আগে ধৃত ইউসুফের ছেলে বোমা তৈরি করতে গিয়ে প্রাণ হারায়। ধৃত ওই ব্যক্তির বিরুদ্ধে চাঁচল থানা একাধিক অপরাধমূলক কাজকর্মের অভিযোগও রয়েছে। চাঁচল থানার মহানন্দা নদীর শ্রীপতিপুর ঘাট এলাকায় মঙ্গলবার রাতে বোমা তৈরি মশলা পাচার করার উদ্দেশ্যে বাইক নিয়ে হাজির হয় ওই ব্যক্তি। পাশের জেলা উত্তর দিনাজপুরের ইটাহার থানার জামালপুর থেকে 2 জন ক্রেতা নদীর ওই পারে এসেছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়, পাচারকারীকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়, আর বাকি 2 জন ক্রেতা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। দেবাশিস ঘোষের রিপোর্ট, NTVWB। তিনটাকেই তো করতে হবে না? ঠিক আছে স্যার, কথা। মোরা মোরা